নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কে বলল হেলদি খাবার টেস্টি হয় না? এই খাবারটা করে দেখুন তো। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আজকের দিনে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন একটা খাবার করে দেখাবো, ভালো তো লাগবেই, তার সাথে সাথে যত খুশি খান শরীরে কোনো ক্ষতি করবে না। সবার প্রথমে হাফ কাপ চিড়ে নিয়ে নিতে হবে। চিড়েটাকে একটুখানি লালচে করে ভাজব। চিড়েটাকে ভাজার ওপরেই কিন্তু পুরো খাবারটা নির্ভর করছে। সেই জন্য চিড়েটাকে আমি খুব ভালো করে ভাজাটা দেখিয়ে দিচ্ছি, একদম মুচমুচে লালচে করে ভাজা। তাহলে চিড়েটা দেখবেন টেস্টটা অন্যরকম আসবে। নর্মাল যদি আমরা এই রকম সাদা চিড়ে ব্যবহার করি তাতে কিন্তু টেস্টটা অতটা আসে না। এই খাবারটার ক্ষেত্রে আপনাদেরকে এরকমভাবে লালচে করে চিড়েটাকে ভাজা করে নিতে হবে। কালার যখন লালের দিকে যাবে তখন আমি জিনিসটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যবহার করব। সাদা অবস্থায় কিন্তু না, বারবার বলছি, লালচে করা চিড়ের ওপরেই ব্যবহার করব। যখন চিড়েটা লালচে কালার ধরছে তখন আমি ওটস এর মধ্যে ব্যবহার করছি। দুটোই শরীরের জন্য ভালো, ছোট থেকে বড় সবাই খেতে পারবেন, যত খুশি খেতে পারবেন এরকম একটা খাবার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ওটসকে, আপনি যতই ভাজুন না কেন এটা মুচমুচে তৈরি হয় না। সেই জন্য আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ওটসটাকে ভাজবো, এর থেকে বেশি ভাজা করব না, নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে দেওয়ার পরে ঘিটাকে একটুখানি গরম করে নেব। গরম করার পরে কিন্তু আমরা ঘিটাকে ব্যবহার করব। গরম করা ঘি এর মধ্যে আমি 2টো কলাকে এরকমভাবে পিস পিস করে কেটে নেব। কলা কি করবে, কলা শরীরটাকে অনেকটা পরিমাণে শরীরে এনার্জি এনে দেবে। সারা দিন যাতে আমরা ভালো করে কাজ করতে পারি সেই জন্য কিন্তু কলাটা এই ক্ষেত্রে বিশাল বড় উপকারে লাগবে। এরকমভাবে আমি পিস পিস করে কলাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে কলাটাকে ভালো করে একটুখানি ভাজা করে নেব। যত ভাজা করব ততই কিন্তু এটার টেস্টটা বাড়বে। তবে কি, পাকা কলাকে যদি আপনারা একটুখানি ভাজা করে নেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা পরিমাণে, মানে যে একদম খুব সুস্বাদু হয় তা নয়। পাকা কলাকে যখনই আমরা ভাজা করি তখন নিজস্ব যে মিষ্টি ব্যাপারটা থাকে সেটা অনেকটা কমে যায়, অনেকটা কাঁচা কলা সেদ্ধর মতো টেস্টটা চলে আসে। কিন্তু সেটাই ভালো আমাদের নর্মাল লাইফে, শরীরের জন্য সেটাই বিশাল আকারে উপকারী। ঘিয়ের মধ্যে দেখুন একটু লালচে করে জিনিসটাকে ভাজা করে নিচ্ছি, মানে এর নরম ভাবটা সরে গিয়ে একটু ভাজা ভাবটা আসবে। এইরকমভাবে ঘিয়ের মধ্যে কিন্তু কলাটাকে ভাজা করে নিতে হবে। এইরকমভাবে কলাটা ভাজা করে নেওয়ার পরে কলাটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কলাটাকেও ঠান্ডা করে নেব। তার আগে আমি এর মধ্যে একটুখানি বাদাম অ্যাড করব। সবার প্রথমে আমি কাজু বাদাম দিয়ে দিলাম, সঙ্গে আমন্ড দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস হেলদি বোঝাই যাচ্ছে তো। প্রতিদিনকার লাইফে যারা একটু খেতে ভালোবাসেন অথচ হেলদি খাবার খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা আদর্শ। শুধু তাই নয়, এই রেসিপিটা যারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ভালো করে এরকম কলা দিয়ে, কাজু দিয়ে, এরকমভাবে কিন্তু আমন্ড দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে এবারে যেটা করব সেটা হচ্ছে এইটাকে আপনারা একটুখানি মানে লালচে করে ভাজা হওয়া অবধি অপেক্ষা করবেন। কোথায় ব্যাপারটা হবে, কাজুটা যখনই খাবেন একটা মুচমুচে ব্যাপার আসবে, আমন্ডটা যখনই খাবেন একটা মুচমুচে ব্যাপার আসবে। এবারে যেটা করতে হবে, চিড়ে আর ওটসটাকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। দেখুন একদম মুচমুচে তৈরি হয়েছে, ক্যামেরাতে কতটা লালচে ভাব বুঝতে বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু জিনিসটা এইরকম তৈরি হবে। একটু লালচে চিড়ের সাথে ওটসটা যখন ব্যবহার করব তখন এইরকম কালারটা আসবে। এবার একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে আমি এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে কলা দিয়ে, আমন্ড দিয়ে আর কাজু দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, কলাটার পেস্ট তৈরি করে করে এই গুঁড়োটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। লাড্ডু তো আপনারা অনেক রকমের খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে দেখুন তো, স্বাদে গন্ধে সব দিক থেকে অতুলনীয়, খেতে চমৎকার। যতবার খাবেন ততবার খেতে ইচ্ছে করবে এরকম একটা খাবার। হাত দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে মাখিয়ে জিনিসটাকে একটা মন্ড তৈরি করব যেটার থেকে লাড্ডুটা তৈরি হবে। কোনো রকমের জল জাতীয় কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর মধ্যে ঘি রয়েছে, এর মধ্যে কলা রয়েছে, পাকা ভাজা কলা।
তারপরে আমরা এক্ষেত্রে মিষ্টির জন্য মধু দিয়ে দিয়ে এই মণ্ডটাকে তৈরি করব। বুঝতেই পারছেন একদম হেলদি খাবার, সুস্বাদু খাবার। কিভাবে তৈরি করছি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যাতে কোনো রকমে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। একদম হাত দিয়ে দিয়ে কিন্তু কলার পেস্টটাকে তৈরি করতে হবে, কোনো রকম মিক্সিতে দেবেন না, তাহলে জিনিসটা সম্পূর্ণ অন্য তৈরি হবে। এরকমভাবে মধু দিয়ে দিয়ে আমি এখানে জিনিসটা তৈরি করছি, যদিও আমার 3 টেবিল স্পুন মতো লেগেছে। আপনারা মিষ্টিটা বেশি খেলে সেক্ষেত্রে মিষ্টিটা বেশি অ্যাড করতে পারেন, যদি মনে করেন একটু কম খাবেন তাহলে মিষ্টিটা সেই ক্ষেত্রে কম অ্যাড করতে পারেন। দেখুন নর্মালি আমরা কাঁচা কলার যে কালারটা পাই সেই কালারটা কিন্তু আসতে শুরু করেছে। একদম হেলদি খাবার অবশ্যই সঙ্গে রাখবেন প্রতিদিন। যাদের বাইরে বেরালে খেতে ইচ্ছে করে, খিদে পায় প্রচুর, তারা এই ধরনের জিনিসগুলো তৈরি করে নিতে পারেন, পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন, বেশি দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। যেরকমই করুন না কেন এই খাবারটা অবশ্যই খাবেন, যতবার বানিয়েছি। শরীর হেলদি রেখেছে, গ্যাস অম্বল এই ধরনের জিনিসগুলো একদম আসে না, কেননা বাইরের ভাজা না খাওয়ার থেকে এই ধরনের জিনিসগুলো আমরা সঙ্গে যদি নিই এগুলো একদম দূরে সরে যাবে। জীবনের শুরু থেকে এই ধরনের খাবারগুলোকে খান, তাহলে সুগার আসবে দেরিতে, কেননা নর্মাল কৃত্রিম সুগার আমাদের শরীরের ভেতরে ঢুকলো না। খুব ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করুন, খান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিওগুলোকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, যাতে সব মানুষের দ্বারা উপকৃত হয়। এমনই কিন্তু খাবার, অবশ্যই প্রতিদিনকার লাইফের খাবার মতো খাবার, এমন কিছু এর মধ্যে দেওয়া নেই যেটা শরীরের জন্য আনহেলদি। এইরকমভাবে হাত দিয়ে মেখে মেখে ডোটাকে তৈরি করলাম, এবং এইরকমভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে আপনারা নর্মাল কন্টেনারের মধ্যে রাখতে পারেন, হাত দিয়ে দিয়েও নর্মালি খেতে পারেন। লাড্ডু আকারেই তৈরি করতে হবে এমন নয়, কিন্তু এরকম একটা মণ্ড যদি সারা দিনের জন্য আপনারা তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু শরীর অন্য কথা বলবে। জীবনের শুরু থেকে যদি এগুলো আমরা খেতে পারি শরীরের রোগ শোক আসবে দেরিতে। দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেল। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম, মাখানোর পরে এইরকমভাবে জাস্ট লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একদম সিম্পল জিনিস, তৈরি করতেও বেশি হাঙ্গামা নেই, এই কটা তৈরি হয়েছে সারাদিনের জন্য এনাফ। তো এইরকমভাবে যদি আপনারা লাড্ডুগুলো তৈরি করে খেতে পারেন একদম কিচ্ছু লাগবে না। এছাড়া আপনারা যেটা করবেন, ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, একটুখানি মৌরি দিয়ে দেবো, একটুখানি লাড্ডুগুলোকে আপনারা ভাজা করেও খেতে পারেন। দুরকমভাবেই দেখিয়ে দিলাম, একটা কাঁচা অবস্থাতেও খেতে পারেন, আরেকটা এরকমভাবে ঘিয়ের মধ্যে ভাজা অবস্থাতেও খেতে পারেন, যেভাবেই খান না কেন শরীরের জন্য ভালো খাবার। এরকমভাবে লাড্ডুগুলোকে দিয়ে মৌরির সাথে খুব ভালো করে এরকমভাবে ভাজা করে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ আসবে সেই পর্যায় অবধি কিন্তু এগুলো ভাজা করে নিতে হবে। একটু লালচে করে ভাজা করবো, মুচমুচে খেতেও লাগবে, অসাধারণ খাবার। একবার বাড়িতে তৈরি করে দেখুন, জাস্ট বেশিক্ষণ সময়ের জন্য ভাজলাম না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটাকে আমি নামিয়ে নিলাম। একটুখানি ঘি মাখিয়ে মাখিয়ে লাড্ডুগুলোকে খান, হেলদি একটা খাবার, অবশ্যই বাড়িতে তৈরি করুন, নিরাশ হবেন না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।